More runs. মাত্র কিছুদিন আগেই হয়েছে জাতীয় দলের হয়ে অভিষেক। বিপিএল এবং জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্সের কারণে পেয়েছেন প্রথমবারের মতো বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ। বলছিলাম তাওহিদ হৃদয়ের কথা। এবারই প্রথম লঙ্কান প্রিমিয়ার লিগ অর্থাৎ এলপিএলে খেলছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। জাফনা কিংসের হয়ে রোববার তার অভিষেক হয়েছে, আর সেই অভিষেকটাকেই রাঙিয়ে তুলেছেন তাওহিদ হৃদয়। দলের প্রয়োজনে ভালো ব্যাটিং করে 50-তে অভিষেক রাঙিয়েছেন হৃদয়। এবারের এলপিএল এর প্রথম ম্যাচে হৃদয়ের দল জাফনা কিংস মুখোমুখি হয় কলম্বো স্ট্রাইকার্সের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে জাফনা। পাওয়ার প্লের 6 ওভারে 43 রান তুললেও দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও নিশান মাদুষ্কাকে হারায় তারা। 4 নম্বরে ব্যাট করতে নামেন তাওহিদ হৃদয়। 3 উইকেটে আসার খানিক পরই আউট হয়ে ফেরেন চারিত আসালাঙ্কাও। হৃদয়ের ওপর ভার পরে ইনিংস পুনর্গঠন করে দলকে লড়াই করার মতো রান এনে দেওয়ার, সে কাজটা তিনি ভালোভাবেই করেছেন। আসালাঙ্কা সঙ্গে 3য় উইকেটে 24 রানের পর প্রিয়ামল পেরেরার সঙ্গে 4র্থ উইকেট জুটিতে তোলেন 41 রান। এরপর 5য় উইকেটে দিমুদ ভেলালেগেকে নিয়ে গড়েন 50 রানের জুটি। চামিকা করুণারত্নের বলে নাসিম শাহকে ক্যাচ দেওয়ার আগে 39 বলে 4টি 4 ও 1টি 6 হৃদয় করেন 54 রান। জাফনার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস ছিল এটি। দ্বিতীয় সর্বোচ্চ 23 বলে অপরাজিত 25 রান করেন ভেলালেগে। তাওহিদ হৃদয়ের 50 সৌজন্যে 20 ওভারে 5 উইকেটে 173 রান তুলে জাফনা কিংস। শেষ পর্যন্ত লিগের প্রথম ম্যাচে জয় তুলে নেয় জাফনা কিংস। অ্যাকশন স্পোর্টস।